এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবচেয়ে বড় খবর, জাকিয়ে শীত পড়ার মুখে কাটা বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ। ক্রমশ বঙ্গোপসাগরের ওপর গতি বাড়াচ্ছে নিম্নচাপ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত এই নিম্নচাপ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। গতি বাড়িয়ে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় দাঁড়িয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ এখন পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কবে থেকে বাংলায় জাকিয়ে পড়বে শীত, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। গতি বাড়িয়ে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় দাঁড়িয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে চেন্নাই থেকে 190 কিলোমিটার পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ এখন পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ নিজের শক্তি বৃদ্ধি করবে আজ রাত অবধি। উত্তর দিকে এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পণ্ডিচেরি উপকূল বরাবর। এই নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এর জেরে তামিলনাড়ু, পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমাতে বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। এদিকে এক ধাক্কায় 2 ডিগ্রি নামলো পারদ, শীতের চাদরে মুড়ি দিল শহর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে আরও কমবে তাপমাত্রা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থানের ফলে তাপমাত্রা কমার পথে অন্তরায় হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার প্রভাব পড়ছে তাপমাত্রায়, যে কারণে গত কয়েকদিন কলকাতা সহ শহরতলির তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে আসার কথাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর, জানিয়েছে নিম্নচাপের প্রভাব কাটলেই চলতি সপ্তাহতেই তাপমাত্রা কমতে পারে। নিম্নচাপের প্রভাব কাটলেই জাকিয়ে শীত পড়বে বাংলায়। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের জারি হয়েছে। বর্ধমান, আসানসোল, বহরমপুরে তাপমাত্রা নিম্নমুখী। বেশ কিছু জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কলকাতার তাপমাত্রা বাড়লেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকছে, শীত শীত ভাবও বাতাসে অনুভূত হচ্ছে, কিন্তু বেলা বাড়লেই চড়া রোদের কারণে ঠান্ডা গায়েব হচ্ছে।